হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মাকসুদুল হাসান, চলে আসলাম নতুন আরও একটি ব্লগসে। আজকে আপনাদেরকে ভিন্ন ধর্মে একটি ব্লগ উপহার দিতে যাচ্ছি। আমি মূলত আমার বাসায় আছি, আমার বাসা এখানেই পাশাপাশি আপনার। আমি আছি কেরানীগঞ্জের জাজিরা গ্রামে, এখানেই মূলত আমার বাড়ি। আর আজকে আমার সাথে মানে আছেন ইমরান ভাই, ইমরান চ্যানেলের ইমরান ভাই। আপনার ক্যামেরার পিছনে আছে উনি, আমি একটু পরে ওনার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেবো। তার আগে বলি নেই, আমরা আজকে কোনো প্রোডাক্টের রিভিউ করবো না, আমরা আজকে একটি ব্লগ করবো আমার বাসা থেকে পোস্তকলা ব্রিজ পর্যন্ত। প্রায় 3-4টা জায়গা আছে, স্পট আছে, যেখানে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন, এবং অসম্ভব সুন্দর জায়গা। যারা আপনার ক্লান্তি মানে সারাদিনের ব্যস্ততা কাটানোর জন্য ঘুরতে যেতে চান, সুন্দর কিছু স্পট দেখাবো। আর আমাদের মানে যাওয়ার পথে যা যা পড়বে আমরা সব আজকে দেখাবো, তো সবাই আমাদের সাথে থাকবেন। আর আমার চ্যানেলটি যারা প্রথমবারের মতো দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখন ইমরান ভাইয়ের সাথে আপনাদেরকে আমার নতুন একটু পরিচয় করে দিব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আজকে আমি একটু টাক মাথা, কিছুদিন আগে চুল ফালাইছি কারণ আমার চুলগুলো পড়ে যাচ্ছিল। তো আজ আমি আসছি হাসান ভাইয়ের এলাকায়। তো মূলত ওনার সাথে আমার অনেক দিনের পরিচয়, বলা যায় ইউটিউবিং যখন আমি শুরু করছি তখন থেকে পরিচয়। তো আর হাসান ভাইয়ের ভিডিওগুলো কিন্তু ইদানিং এত বেশি ভাল লাগে আমার কাছে, স্পেশালি বাইকের আর গাড়ির ব্লগগুলো না, সেই লাগে কিন্তু আমার কাছে। আর স্পেশালি আজকে ওনার বাইকটা দেখলাম, ওনার বাইকটা কিন্তু সেই লেভেলের, এটা হচ্ছে পালসার AS150। আচ্ছা, এই বাইকটাও কিন্তু খুবই সুন্দর, মানে লুকটাই অন্য লেভেল। তো যাই হোক, আজকে আমরা এখানে হাসান ভাইয়ের এলাকা ঘুরবো। ওনার এলাকাটা অনেক সুন্দর, আমি নিজে দেখছি, তার জন্য আমি ভাবলাম ওনাকে বলছি যে আপনার এলাকাটার একটা ব্লগ করেন, যাতে করে যদি কেউ ঢাকার বাইরে অথবা আশেপাশে কেউ থাকে তার আপনার এলাকায় ঘুরতে পারবে। তো হাসান ভাই, কোথায় শুরু করবো? এখান থেকে তো পোস্তকলা যাওয়ার পথে প্রায় 3-4টা স্পট আছে, আমরা সবগুলো স্পট আপনাদেরকে দেখাবো শর্টকাটের মধ্যে, মানে আপনারা চাইলে যেখানে ঘুরে আসতে পারবেন। সাবস্ক্রাইব করুন MS.BD এই চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে আমাদের করা সব ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। ওকে, এটা হচ্ছে কুটুম বাড়ি, যেটা মাকসুদ আমাদেরকে বললো। আশপাশের জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর, মানে আপনার বিকালবেলা চাইলে এদিক দিয়ে নাইমা ওই দিকটা হাঁটতে পারেন। ওইদিকে মোটামুটি একটা নদীর পার আছে, ওইটা নদীর পার না, বিশাল বড় একটা পুকুর, আর ওইখানে একটা, এইখানে একটা, দুইটা দেখতে অনেক সুন্দর। তো এখানে আমরা ছবি তুলি নাকি হাসান ভাই? ছবি তুলি।
ওকে, তো আপনারা চাইলে কুটুম বাড়ি আসতে পারেন। এখানে হচ্ছে আপনারা চাইলে দেখেন খুব সুন্দর জায়গা, কিন্তু বইসা কিন্তু যে কোনো খাবার খাইতে পারবেন। আর এখানকার স্পেশালি যে ওদের কাঁচার আছে, আর ভিউটা কিন্তু সুন্দর। এই কুটুম বাড়িতে বসলে যে কেউ এই সাইডে ভিউটা অনেক সুন্দর পাবে। হ্যাঁ, মোটামুটি এখানে বসলে দেখেন কি একটা সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা। এবং নিচের দিকে তাকালে কোনো ওদের লঞ্চে আছে দেখেন। হ্যাঁ, নিচের দিকে তাকালে আসলে মানে একটা ভিউ পাবেন যে আপনি লঞ্চে আছেন, আর জায়গাটা অনেক সুন্দর। মানে স্পেশালি এই সাইডটা দেখলে যদি বিকালে একটা বাতাস আসে, বাতাসটা কিন্তু অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে। আর আশেপাশে আসলে যদি আমরা তো সিঙ্গেল আছি, আরো সুন্দর লাগতো। ওই সাইডে মনে হয় আরেকটা আছে দূরে, না ওই দূরে একটা আছে, ওই যে ওই দূরে আরেকটা আছে, এটা হচ্ছে এই রোড দিয়া যায় ওই দিকটা যেতে হবে। মানে প্রায় একই টাইপের। চাইলে এই কুটুম বাড়িতে আসতে পারেন, আমরা এখানে একটু নামলাম কারণ এই জায়গাটা খুবই সুন্দর। আর ওদের এখনো শুরু হয় নাই, যার কারণে আমি খাবারগুলো দেখাতে পারতেছি না। এদের স্পেশাল কিছু আইটেম আছে, বিশেষ করে ওদের আচারটা খুব বিখ্যাত আমি যেটা জানি। এবং মুরগির চাপ আছে, তারপর চিকেন চাপ, তারপরে আপনার কি বলে লুচি আছে, বিভিন্ন আইটেম আছে, আরও অনেক কিছু আছে। তো এরপরে আমরা চলে যাবো আরেকটাতে, সেটার নাম হলো আপনার উৎসব। আচ্ছা হাসান ভাই, আরেকটা জিনিস, এটা কি দিতেছে এগুলা? এগুলা আসলে পটাশ। হ্যাঁ, পটাশ। হ্যাঁ, মাছের যাতে কোনো ওষুধ না হয় এই কারণে, ওগুলোর জন্য। হ্যাঁ ইমরান ভাই, আপনি একটু মেনু কার্ডটা দেখাবেন। আচ্ছা, আপনারা চাইলে তাদের মেনুটা দেখতে পারেন, কি কি পাবেন কুটুম বাড়িতে। চিকেন চাপ 100 টাকা, শিক কাবাব 120 টাকা, তান্দুরি চিকেন 120 টাকা, বারবিকিউ চিকেন 120 টাকা, ক্রিসপি চিকেন 80 টাকা, লুচি 10 টাকা, লাচ্ছি 60, কোল্ড কফি 70, কোল্ড ড্রিঙ্কস 20, লেমন জুস 40, ঝাল ফুচকা 60, আর দই ফুচকা 100। ফিশ বারবিকিউ আছে ওদের একটা এক্সট্রা টাইম ফিশ বারবিকিউ। আর একটা কাজ করেছে এখানে, লাচ্ছি না এটা লাচ্ছি, এখানে একটা ছ ঠিক করে দিয়েছে। ওকে হাসান ভাই, ও আমার মোবাইল, শিট ম্যান, আমার দামি মোবাইল। তো ওকে, এতক্ষণ আমরা কুটুম বাড়ি ঘুরলাম, ভালোই লাগতো মোটামুটি। এখন আমরা বাইকে করে আরেক কুটুম বাড়ি যাবো, ওইটার নাম কি হাসান ভাই? উৎসব। আচ্ছা, ওই এটার ওই ছেড়ে একটা ওইটা উৎসব। এখন আমরা ভিউয়ার্স, আমরা এখন যে জায়গাতে আছি এই জায়গাটার নাম হলো আপনার কুটুম বাড়ি, আর এটা হলো আপনার ব্রাহ্মণগাঁও মোড়। ব্রাহ্মণগাঁও মোড়ে আসলে আপনারা এই কুটুম বাড়িটা পেয়ে যাবেন। এই জায়গার নাম হলো ব্রাহ্মণগাঁও মোড়, শ্মশানঘাটের সাথে। ওকে ওকে, চলেন। দেখতেছেন এটা হলো আমাদের যে মানে ঐতিহাসিক পদ্মা সেতু। ঐতিহাসিক পদ্মা সেতুর থেকে যে রেল লাইনটা আসবে, এই রেল লাইনের কাজ মোটামুটি চলতেছে। রেল লাইনের মানে রাস্তাটা যাবে এদিক দিয়ে আমাদের বাসার কাছেই। এটার জায়গাটার নাম হলো আপনার ব্রাহ্মণগাঁও হাই স্কুলের পাশে মোটামুটি। তো এখান দিয়ে আপনার প্রচুর মানে গতিতে কাজ চলছে এবং খুব শীঘ্রই কাজ শেষ হবে। এটা হলো আপনার পদ্মা সেতুর রেল লাইনের কাজ। এবার একটু আগে আমরা যে নামটা বলেছিলাম সেটা আসলে ভুল, ওটা উৎসব না, এটা হবে রংধনু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটা এটা দেখতে অনেক সুন্দর, না? আসলে আমরা আজকে যখন আসছি এগুলো সব বন্ধ। হ্যাঁ, বন্ধের সময় আসছি যাতে করে একটু ঝামেলা কম হয়, প্রচণ্ড ব্যস্ততা থাকে তখন আসলে ভিডিও করা সম্ভব হবে না। এগুলো এখানে বাইরে যে ভিউটা, মোটামুটি একটা রুফটপের মতো অবস্থা। হ্যাঁ, রুফটপ, একদম 100% রুফটপের মতো। পরিবেশটা মানে টোটালি এগুলো কিন্তু যে গাছগুলো দেখতেছেন একটাই কিন্তু আর্টিফিশিয়াল না, সব কিন্তু জেনুইন, সব অরিজিনাল গাছ। আর জায়গাটা স্পেশালি অনেক সুন্দর, মানে বিশাল বিশাল টেবিল দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে, একদম টোটাল 100% রুফটপের মতো। সো যারা ঘুরতে যাচ্ছেন, এটার সেটমেন্ট অবশ্য বিশাল, সবগুলো পড়া সম্ভব হবে না। আমি শুধু মেইন মেইন জিনিসগুলো বলতেছি, চিকেন অ্যান্ড বিফ আইটেম, ফাস্ট ফুড আইটেম, বিরিয়ানি আইটেম, ফিশ আইটেম, ড্রিঙ্কস অ্যান্ড জুস, স্টার্টার, চাইনিজ আইটেম, স্যুপ, নুডলস, ফ্যামিলি প্যাক চাইনিজ, এবং পার্সেলের সুব্যবস্থা আছে, অনেক কিছু আছে বিশাল। এগুলোতে আসলে অনেক কিছু আছে, সবগুলো বলাও সম্ভব না। আর জায়গাটাও খুব বাতাস, মানে আমরা আসার পরেই দিনের বেলা একদম রোদ, টাটকা রোদের মাঝে প্রচুর বাতাস। এই সেটটা যদি আপনাদেরকে একটু নিয়ে যাই তাহলে দেখবেন এই সেটটা কিছুটা একদম নদী নালার মতো মনে হয়, বাট এটা আসলে নদী নালা না, এটা হচ্ছে যে পদ্মা সেতুর ওইখানে লেন করতেছে, তো পদ্মা সেতু একটা লেন করতেছে ওই সাইডে, তো ওই লেনের কাজটা এখান থেকে মাটি উঠায় নিয়ে ওইখানে মাটিগুলো ফালায়। তো এখানে কিন্তু বিশাল বড় একটা চরের মতো জায়গা সৃষ্টি হয়েছে। তো ইমরান ভাই, আমি আসলে একটা কথা আপনার কাছে জানতে চাইবো, আপনি তো আসতে চান নাই প্রথমে, তো কেমন লাগতেছে আপনার এলাকাটা, কেমন মনে হইতেছে? জিনিসগুলো মানে ফিলিংসের কাজগুলো আমরা তেমন বুঝি না,
তবে এই জায়গায় যদি কোনো কাপল আসে বা যদি কোনো ফ্রেন্ডস বিকাল টাইমে আসে সূর্য ডুবার পর, আমি 100% গ্যারান্টি দিতে পারি ভালো লাগবে, ঠিক আছে, কারণ এখানে ফুল বাতাস, এখন যে বাতাস আসছে এই বাতাসটা কিন্তু বোঝানো পসিবল না কোনোভাবে, খুব সুন্দর বাতাস সত্যি কথা, কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ মানে এই পরিবেশটা কারোরে বলে বোঝানো যাবে না, যদি বাস্তবে কেউ আসে তাহলে হয়তো বুঝতে পারবে। আমরা পরপর আরও দুইটা স্পটে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখানে দুইটা লাচ্ছির অর্ডার করছি, আমরা আপনাদেরকে মানে দুইটা লাচ্ছি আমরা এখান থেকে একটু ঠান্ডা হবো, মানে অনেক রোদ তো টায়ার্ড। আর আপনারা যদি এদিকে তাকান অনেক দূর পর্যন্ত, যদি আমি জানি না এটা জুম করলে আসবে কিনা, মানে মোটামুটি বিশাল বড় এলাকা আছে এখানে খালি। হ্যাঁ অনেক বড়, মানে আপনারা চাইলে এইদিকে কিন্তু ঘুরতে যেতে পারেন, স্পেশালি যারা বিকালবেলা দেখি ঘোরার জন্য জায়গা খুঁজতেছেন একদম ফাঁকা স্পেস, তারা এই সেটটা থেকে ঘুরে আসতে পারেন নিঃসন্দেহে, মজা করতে এই সেটটা থেকে বিকালবেলা ঘুরে অনেক মজা করেন। এই সেটটা একদম টোটালি ফাঁকা, অনেক দূর পর্যন্ত, মানে আপনার বফ বফ বাবু শিশু আপনার আব্বা আপনার ড্যাডি মাদার সবাইকে নিয়ে খুব ভালো ফ্যামিলি নিয়ে ঘোরার মতো জায়গা। তো ওকে বন্ধুরা, আমাদের রংধনু ঘোরাঘুরি শেষ, এর আগে কুটুম্বাড়ি ঘুরলাম। তো রংধনু আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো একটু পরে, সেটা হলো মাত্র এক সপ্তাহের মধ্যে মানে একটা অডিটোরিয়াম রেডি করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে আমি যেটা শুনতে পেরেছি যে 5 কোটি টাকা ব্যয় হয়েছে সিঙ্গাপুর থেকে, মানে মানে এটা আনা হয়েছে ওদের টেকনিশিয়ানদের, ওরা মাত্র এক সপ্তাহের মধ্যে, সামনে যে জিনিসটা আমি এখন দেখাবো এটা মাত্র এক সপ্তাহের মধ্যে রেডি করছে। এখানে অর্থমন্ত্রী আসবে, আমাদের অর্থমন্ত্রী আসবে, বিভিন্ন মন্ত্রীরা আসবে, শুধু কয়েক ঘন্টার একটা অনুষ্ঠান হবে। হ্যাঁ তো এই বসুন্ধরা রিভার ভিউর প্রকল্পে এটা ওদের হয়তো ভিজিট করবে, কিছু গ্যাসের যে ইয়াটা আছে এটা উদ্বোধন হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাবা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা আপনার মূলত উদ্বোধন হবে এই দু এক দিনের ভিতরে। তো টোটালটাই আপনার এসি করা হয়েছে, সেন্ট্রাল এসি আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেন্ট্রাল এসি করছে এবং এখানে আপনার প্রায় কয়েক মানে আমার মনে হয় লক্ষ মানুষ ভিতরে ইয়া করবো অ্যাটেন্ড করবে অনুষ্ঠানে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ, হ্যাঁ হ্যাঁ ভিডিও করতেছি। টোল ভাড়া কত এটা সেটা কোন আগে টোল কত করে 15? হ্যালো, নাইস টু মিট ইউ। ওকে ভাইয়া দেখো হবে আবার। ওকে তো মাকসুদ ভাই পরিচিত হচ্ছে যারা টোল দিছে তারা, রেগুলারই আমার বাস যায় তো এই জন্য কিনে। আর পোস্তকলা ব্রিজটা দেখ কিন্তু অন্যরকম সুন্দর। তো ওকে বন্ধুরা, মোটামুটি বাইক আসতে অনেকক্ষণ ঘুরলাম, তো এখন আমি বাসায় চলে যাবো। মাকসুদ ভাই মূলত আমাকে আগায় দিয়াতে আসছে, ওনাদের এলাকাটা আসলে অনেক সুন্দর, ঘোরাঘুরি করে অনেক ভালো লাগছে। তো এইমাত্র আমরা পোস্তকলা ব্রিজটা ক্রস করলাম, আর মাকসুদ ভাই রাইডার কিন্তু খুব ভালো, কিন্তু মাঝে মাঝে একটু উত্তেজিত হয়ে যায়, এটা হচ্ছে মাকসুদ ভাইয়ের সবচেয়ে বড় সমস্যা, অতিরিক্ত উত্তেজিত হয়ে যায়। বাট রাইডার খুব ভালো আর তার বাইকটা স্পেশালি অনেক ভালো। তো ভিউয়ার্স, আমরা এখন আছি আপনার পোস্তকলা, এটা হলো জায়গার নাম হলো পোস্তকলা, আর উপরে হলো ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। পোস্তকলা ফ্লাইওভারের নিচে আছি আমরা এই মুহূর্তে, মূলত ইমরান ভাই আজকে আসছিল আমার এলাকায় ঘুরতে, তো একটা ব্লগ করা, জানি না আপনাদের ব্লগটা কেমন লাগছে। অবশ্যই আপনারা যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিয়ে দিবেন, সমস্যা নাই। আপনাদের ভালোবাসা, আপনাদের মানে নেগেটিভ সব কিছু নিয়েই আমরা, আর আমরা চেষ্টা করি সবসময়, আমাদের প্রচুর পরিশ্রম থাকে, আপনার আমি বলেন, ইমরান ভাই বলেন, বা অন্যান্য যত ইউটিউবার আছে, সবাই আমরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের 5 মিনিট কিংবা 10 মিনিটের একটা বিনোদন দেওয়ার চেষ্টা করি, আপনাদের একটা উপকার করার চেষ্টা করি, জানি না সেটা কতটুকু পারি। আমাদের চেষ্টাটা আসলে মূলত ওই জায়গায় এবং সার্থকতা ওই জায়গায়।
তোকে হাসান পাশার কাছে ঘুরাঘুরি করে ভালো লাগলো। আর ভিডিও মাঝখানে সব কিছু বলছি যে তাদের এলাকা সকল কিছু, আর বাইকের বাইক রাইডিংটা ভালো লাগছে ভাই। উবারে চাকরি করলে অনেক ভালো টাকা কামাইতে পারতো। তোকে হাসান ভাই আজকে বিদায় নিবো, আমি এখান থেকে আমার বাসায় চলে যাব গাড়িতে করে, মানে আবার পার্সোনাল গাড়ি না, মানে বাসে ঘুরে। ইমরান ভাই নেক্সট মানে বাইক কিনতেছে, তো কী বাইক কিনবে সেটা দেখার জন্য আমার চ্যানেল দেখতে বলছি বেশি বেশি। অবশ্যই ইমরান ভাই বাইক কিনবে FZS মেবি, হয়তো FZS নয়তো অ্যাপাচি 4V, না হয় NS160, দেখি কোনটা কপালে আছে। আর যদি এগুলো নাই থাকে, একদম টাকা পয়সা না জোগাইতে পারি, হাঙ্ক নিয়ে নিই নতুন। আমার হাঙ্ক সই, হাঙ্কের টান ভালো, অনেক ভালো। হাঙ্কের সাথে একটা হিরো যোগ আছে, দুই হিরো একসাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগসে। সে পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ। Oh, 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 oh